গল্প সততার ফল। এই গল্পটি সেই সময়ের, যখন সম্রাট আকবরের শাসন বহু দূরে ছড়িয়ে পড়েছিল। একদিন সম্রাট দরবারে তার একটি উদ্বেগ নিয়ে আলোচনা করছিলেন। আসলে তার বন্ধু যে ছিলেন ভানগড়ের রাজা, অসুস্থতায় ভুগে মারা গিয়েছিলেন এবং তার কোনো সন্তান ছিল না। বাদশাহের এখন সবচেয়ে বড় চিন্তা হলো কিভাবে সেই রাজ্যের জন্য একজন প্রকৃত গুণী রাজা নির্বাচন করবেন, যাতে তিনি তার প্রজাদের যত্ন নিতে পারেন। এই সমস্যা নিয়ে দরবারে তর্ক বিতর্ক চলছিল। সমস্ত মন্ত্রীরা তাদের নিজেদের যুক্তি উপস্থাপন করছিলেন। তখন বীরবল বাদশাহের কাছে এসে তার যুক্তি দিলেন, যাতে তার কথা মেনে নিয়ে বাদশাহ সেই রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান ও সক্ষম তিনজন যুবককে হাজির হতে বললেন। বাদশাহ তিনজনকে পরীক্ষা করে তাদের মধ্যে থেকে একজনকে সেই রাজ্যের রাজা করতে পারেন। রাজার এই আদেশ দাবানলের মতো সমগ্র রাজ্যে ছড়িয়ে পড়ল এবং পরদিন সকালে তিনজন যুবক দরবারে উপস্থিত হল। বাদশাহ তাদের প্রত্যেককে পরীক্ষা করার জন্য একটি করে বীজ দিয়ে বললেন, তোমাদের তিনজনকেই বাড়িতে গিয়ে একটি পাত্রে এই বীজ লাগাতে হবে এবং তিন মাস পর সবাই তাদের গাছ নিয়ে আবার এখানে একত্রিত হবে। তখন যার গাছ সবচেয়ে বড় হবে তাকেই আমি সেই রাজ্যের রাজা করব। যুবক তিনজনই ভেবেছিল যে বাদশাহ তাদের রাজা বানানোর জন্য কিছু কঠিন পরীক্ষা নিতে চলেছেন, কিন্তু একটি পাত্রে বীজ বপনের কথা শুনে তারা সবাই এই পরীক্ষাটিকে সহজ মনে করে খুশি মনে বাড়ি ফিরে গেল। তারা বাড়ি ফিরে গিয়ে একটা পাত্রে বীজ লাগিয়ে যত্ন করতে লাগল। সেই ছেলেদের মধ্যে একজন ছিল বীর প্রতাপ। সে যে বীজ লাগিয়েছিল অনেকদিন পরেও তার পাত্রে কোনো গাছের চিহ্ন ছিল না। এটা দেখে তার মন খারাপ হয়ে গেল। সে মনে মনে ভাবল যে এতদিনে হয়তো বাকিদের গামলায় গাছ বেরিয়ে গেছে, কিন্তু আমার পাত্রে কেন চারা গাছ বেরোলো না। তারপর সে ভাবল যে হয়তো তার গাছটি বাড়তে আরো সময় লাগবে, তাই সে হাল না ছেড়ে সম্পূর্ণ পরিশ্রম ও নিষ্ঠার সাথে পাত্রটির আরো যত্ন করতে লাগল। ধীরে ধীরে তিন মাস কেটে গেল, কিন্তু বীর প্রতাপের পাত্র থেকে কোনো চারা বেরোলো না। এটা দেখে সে খুব মন খারাপ করল। সে ভেবেছিল সে বাদশাহের কাছে যাবে না, কারণ যদি যায় তাহলে তার গাছের পাত্র দেখে সবাই তাকে ঠাট্টা করবে। সে তার বাবাকেও বলল, কিন্তু তার বাবা তাকে বুঝিয়ে বললেন, দেখো বাবা, তোমার গামলায় চারা গাছ না বেরোলেও তুমি অনেক পরিশ্রম করেছো, তাই না? তোমার এই খালি পাত্রটি নিয়ে অবশ্যই প্রাসাদে যাওয়া উচিত, তারপর যা হয় দেখা যাবে। পিতার পরামর্শে বীর প্রতাপ সেই খালি গামলা নিয়ে রাজপ্রাসাদে পৌঁছল। সেখানে সে দেখল যে প্রত্যেকের গামলায় সুন্দর সুন্দর চারা গাছ দেখা যাচ্ছে এবং তারা সবাই খুশি। তার গামলা দেখে সবাই হাসতে শুরু করল এবং তাদের পরিশ্রমের কথা বলতে লাগল। লজ্জায় চোখ নামিয়ে বীর প্রতাপ চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর বাদশাহ দরবারে উপস্থিত হয়ে সকলের গাছ মনোযোগ সহকারে দেখতে লাগলেন। বীর প্রতাপের গামলার কাছে এসে জিজ্ঞাসা করলেন, এটা কার গামলা? আমার, জাহাপনা। তোমার গামলাটা খালি কেন? জাহাপনা, আমি বীজটা ভালো করেই লাগিয়েছিলাম এবং রোজ তাতে জলও দিয়েছিলাম, অনেক যত্ন করেছিলাম হুজুর, কিন্তু তারপরও একটাও গাছ বেরোয়নি। তখন বাদশাহ তাকে তার সিংহাসনের কাছে নিয়ে গিয়ে বললেন, তুমি হলে ভানগড় রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী। সেখানে উপস্থিত সকলেই বাদশাহের এই সিদ্ধান্তে বিস্মিত হল। সবাই নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো, এ তো অন্যায়, একটা গাছও তার গামলায় জন্মায়নি, তবে সে কি করে উত্তরাধিকারী হয়? লোকেদের কথা শুনে বাদশাহ বলতে লাগলেন, আমি এই তিনজনকে যে বীজ দিয়েছিলাম তা নকল ছিল, একটিও গাছ সেখান থেকে বেরোতে পারে না, কিন্তু তোমরা দুজন বীজ পাল্টেছো এবং এই সাহসী বীর প্রতাপ তিন মাস সততার সাথে গাছের যত্ন করেছে এবং ব্যর্থ হওয়ার পরেও
আমার সামনে খালি গামলা নিয়ে আসার সাহস দেখিয়েছে। একজন রাজার যেসব গুণ থাকা উচিত বীর প্রতাপের মধ্যে রয়েছে। অতএব আমি বীর প্রতাপকেই ভানগড় রাজ্যের উত্তর শুরু করলাম। সত্যি কথাটা শুনে বাকি দুজন যুবক লজ্জায় মাথা নিচু করে নিঃশব্দে দরবার থেকে বেরিয়ে গেল। এভাবেই সততার কারণে বীর প্রতাপ ভানগড় রাজ্যের সিংহাসন লাভ করল। তবে যাওয়ার আগে এক সেকেন্ড, এই গল্পটি আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই বলবেন। আর একটা কথা বলুন তো, আপনারা কি হরর স্টোরি দেখেন? ভূত প্রেতের গল্পে আপনাদের ভয় লাগে না তো? কারণ একেবারে লোম খাড়া হয়ে যাওয়ার মতন গল্পের ডেডলি কম্বিনেশন পাওয়া যায় আমাদের আরেকটি ইউটিউব চ্যানেলে, যার নাম প্রাইম টুনস হরর বেঙ্গলি। ওই চ্যানেলটার লিংক আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে তার আগে একটি কথা আমি বলে দিই, আমার শিশু এবং দুর্বল হৃদয়ের বন্ধুরা এই চ্যানেলে ভুলেও যাবেন না, কারণ এই চ্যানেলে ভূত প্রেত ডাইনি বুড়ি শাকচুনি ব্রহ্মদৈত্যের গল্পের এমন ভয়ঙ্কর কালেকশন পাবেন যে আপনার লোম খাড়া হয়ে যাওয়ার গ্যারেন্টি আমাদের। ও, যেতে যেতে আরেকটি শেষ কথা, এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনি আমার প্রাইম টুনস ফ্যামিলির একজন মূল্যবান মেম্বার, আর আপনাকে আমি কিছুতেই হারাতে চাই না। আমার পরবর্তী ভয়ঙ্কর গল্পটা যখন নিয়ে আসবো তখন আপনার মোবাইলে যাতে সবার প্রথমে নোটিফিকেশন যায় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তো? পারফেক্ট, আজ থেকে আপনার আর আমার বন্ধুত্ব নিশ্চিত। আপনার নিজের নাম কমেন্ট সেকশনে লিখুন, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ যুক্ত থাকুন এবং মজা করতে থাকুন।